চ্যানেল সিম্পল কাপল ব্লগারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো কি বার বলো তো, ভুলে গেছি জানো, দাঁড়াও মনে করে বলছি। আজকে মেবি মেবি না সিওরলি বলছি যে আজকে বুধবার। তো বুধবারের সকালের ভিডিও আমি আজকে ব্লগ আরম্ভ করছি। তো চলো আজকে তোমাদেরকে খুব একটা ইন্টারেস্টিং কথা বলতে চল মানে বলবো বলতে চলবো বলছি মানে বলতে চলেছি না বলে বলতে চলবো বলছি। তো দেখো আমি একটা জিনিস নিয়ে নিয়েছি, কী নিয়েছি এটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে জাস্ট ভাত বানিয়েছি, আর কিছু এখনো বানাইনি, এসে বলছি তোমাদের কি বানাবো কি করব। তো এখন আমি যাচ্ছি, তোমাদেরকে দেখিয়েছিলাম পার্লার, তো পার্লারে একটু যাব আমি, অবশ্যই নিজের কোনো মেকআপ করতে না, পার্লারে আমি যাচ্ছি একটা কাজে। সেটা হলো এই বলছি ধরো সেটা হলো এই নুপুরদি সেই পার্লার খুলে দিয়েছে, আর ওখানে যেহেতু আমাদের স্টুডিও ছিল তাই আমাদের সমস্যাটা হচ্ছে পুরো শাটারটা না লাগালে কাজ করতে পারছে না, কারণ যে সে এসে বলছে যে দোকান খুলে নি আর এই কাজ হবে ওই কাজ হবে এই কাজ হবে। ওখানে কিছু একটা ব্যবস্থা করে দিয়ে আছে, তারপরে কি রান্না করবো চলছে গাইস। দোকান থেকে চলে এসেছি আর আজকে বানাচ্ছি, দেখো গোল 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 এঁচড়ের কোপ্তা বানাবো, আর বানাবো পোলিয়ারম। তোমরা জানো কিনা জানি না, পোলিয়ারম নন সাউথ ইন্ডিয়ান একটা ডিশ যেটা ভাতে ভাতে হয়। দেখো আতপ চাল বানিয়েছি, আতপ চাল বানিয়েছি, এই আতপ চাল দিয়ে ধরো লাইটটা অন করিস, আতপ চাল বানিয়েছি, ওই আতপ চাল দিয়ে পোলিয়ারুমটা হবে। কেমন হবে তোমাদেরকে দেখাচ্ছি, মানে ওটা তোমার হলুদ ভাত, যেমন আমরা একটা বাসন্তী পোলাও বানাই এটা একেবারে তার অপোজিট, মিষ্টি নয়, একটু টকটক জাতীয় হয়। অনেকেই যারা জানো তারা বুঝতে পারবে, আর যারা জানো না তাদের জন্য আজকে রেসিপিটা শেয়ার করব। আর এখানে রয়েছে কোপ্তা বানাচ্ছি এঁচড়ের, জাস্ট এঁচড়টাকে শুধু সেদ্ধ করেছি, বেসন দিয়ে মেখেছি, বেসন আর একটু যা যা মশলা থাকে, আদা রসুন পেস্ট আর টমেটো পেস্ট সব দিয়ে, দেখো এখানে পেস্টটা রয়েছে, এই পেস্টটা দিয়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এই দিয়ে মেখেছি জাস্ট। এবার এই কোপ্তাগুলোকে ভালোভাবে ভেজে নেব, ভেজে নেওয়ার পরেই তরকারি করবো যেমন করে। আর অবশ্যই লাগবে নারকেল, সেটাও নারকেলটাকে পুড়ে নেব একটু। দেখো ভাই হে গাইস, দেখো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর মোচমোচা কোপ্তা হয়েছে। আর এখানে তরকারিটা বানানোর জন্য আলু দিয়ে বানাবো, সবাই জানো বাঙালিদের আলু ছাড়া কোনো কিছু পসিবল হয় না। তো দেখো এটা বেশ ভাজা হচ্ছে, আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর কি মশলা দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তারা। আর এই কালারটা এসছে তোমার চিনির জন্য, যাতে কালারটা খুব সুন্দরভাবে আসে, আর কোপ্তা সাধারণত মিষ্টি মিষ্টি হয়। তো এই দেখো চিনি দিয়েছি, এতে নুন চিনি হলুদ দিয়ে এটাকে ভেজেছি আলুগুলো। আর এখানে নিয়ে নিয়েছি সেই মশলাটার মধ্যে নারকেল বেটে নিয়েছি, অবশ্যই এটা নিরামিষ হচ্ছে, তো এটা এবার দিয়ে দেবো। আর এতে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, এই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। হে গাইস, দেখো আমার কোপ্তাটা তৈরি হয়ে গেছে, আমার মানে আমার রান্না কোপ্তা, এঁচড়ের কোপ্তা তৈরি হয়ে গেছে গাইস, দারুণ টেস্টি হবে দেখে মনে হচ্ছে। তাহলে চলো খাবার সময় আবার আসছি তোমাদের কাছে। আসবে না খেলা হচ্ছে বলছি, আগে আসতাম দেখতে।
हेलो नमस्कार गुड इवनिंग नृत्य मंजरिका डांस ग्रुप आज श्री सोलापुरी माता पूजा कमेटी के तरफ से आज यहाँ प्रोग्राम करने आए हैं और सभी से ये मेरा निवेदन है अगर हमारे प्रोग्राम में कुछ भी भूल चूक हुई कुछ भी हुई तो इसके लिए हम माफी चाहते हैं और छोटे छोटे अभिनंदन इसीलिए हम लोग आज यहाँ पर प्रोग्राम करने आए हैं इसीलिए और ज्यादा प्रोग्राम हो हर साल हमारा प्रोग्राम हो माता पुजो देखते गेछिलाम प्रोग्राम होच्छे आर एसे एखाने रान्ना बान्ना आरम्भ करलाम प्रचुर एकटा काजेर प्रेशार एई देखो आबार बानाच्छि एखन रात्रिबेलार रान्ना कि आवाज होच्छे एखन तोमरा शुनते पाच्छो ना दाड़ाओ आमि एटाके ढाका दिए दिई दिये तोमादेर साथे कथा बलछि দেখো ড্রেসও চেঞ্জ করিনি এখন ড্রেস চেঞ্জ করবো মেয়ের খুব খিদে পেয়েছে তাই ভালো আগে রান্নাটা বসিয়ে দিই তারপরে এই করবো তো দেখলে ওখানে প্রোগ্রাম হচ্ছিল মাতা মন্দিরের ওখানে তো প্রোগ্রাম টোগ্রাম গেছিলাম দেখতে কিন্তু মেয়ে যায়নি বন্ধুর সাথে ঘরে খেলছিল বলে দেখলাম দাঁড়ালাম না আর এখানে নুপুর দিয়ে আর মেয়েও চলে গেছে তো ওই অনুষা কাল চলে যাবে মানে ভুবনেশ্বর পড়তে তো চলো আজকের ভিডিওটা বেশি লম্বা করছি না যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগলো ভিডিওটা বিশেষ কিছু দিচ্ছি না ভালো লাগছে না ভিডিও করতে মন টন ভেঙে গেছে অনেক মন ভেঙে গেছে ভিডিও করতে কারণ ভিউয়ের পরিমাণ এমনই কমে গেছে বুঝতে পারছি না কী ভিডিও করবো তো ওই জন্যই যতটুকু লাইভ চলছে যেমন চলছে ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যদি ইচ্ছে হয় আর চ্যানেলটার পাশে থেকো যদি পারো না পারলে চলে যেও আর কি বলবো তো চলো আজকে ভিডিওটা এখানে থাকতে পারছি খুব মানে ডিপ্রেসড হয়ে গেছি আর ভালো লাগছে না কেন যাই হোক তোমরা তোমাদের মতো থাকো যদি ভালো লাগে চ্যানেলটা দেখো আজকের জন্য থামছি এখানে টাটা